খুঁটি পুজোর অনুষ্ঠানটা কিন্তু সবেমাত্র সম্পন্ন হয়েছে। কাছে বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো যে সমস্ত করে বিশেষ জনপ্রিয় পুজো কিন্তু আরো বড় চমক আপনাদের সামনে হাজির করব। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো মোটামুটি সকাল থেকে রাত হয়ে গেছে, কিন্তু বাজে সন্ধ্যে 7:30, আর এখন কিন্তু আমি চলে এসেছি কলেজ স্ট্রিট এরিয়ায়। কলেজ স্ট্রিট এরিয়ায় বেশ কিছু জনপ্রিয় পুজো হয়, তার মধ্যে কিছুদিন আগেই কিন্তু ভীষণ জনপ্রিয় একটা পুজোর শুভ সূচনা হয়ে গেছে। আর আজকে হচ্ছে, যেটার ব্যাপারে না বললেই নয়, যেটা বলতেই হয়, সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক যাই বলো তোমরা, তার কিন্তু আজকে দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে এই মুহূর্তে। তো আমি একদম প্রাঙ্গণের সামনেই চলে এসেছি। আর সন্তোষ মিত্র স্কোয়ার কীভাবে আসতে হবে আশা করি এটা কাউকে বলে বোঝানোর দরকার নেই, কারণ সত্যি নর্থ কলকাতাবাসীদের কাছে সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু একটা ইমোশন, একটা আবেগ। যে রাস্তাগুলো তোমরা আশা করে বুঝতেই পারছো দেখে, টোটালি রাস্তাগুলো কিন্তু পুজোর সময় চেনা দায় হয়ে যায়, এত মানুষের ভিড় থাকে। চারিদিকে কিন্তু বাসের ব্যারিকেড করা থাকে, আর সামনেই কিন্তু রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার প্রাঙ্গণ। সন্তোষ মিত্র স্কোয়ার প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে বিগত বছরে কিন্তু লাল কিল্লা করা হয়েছিল, এবছরে কি হতে চলেছে তার জন্য কিন্তু অপেক্ষা রইলই। স্টেজের অংশ, স্টেজে কিন্তু গানের অনুষ্ঠান চলছে। খুঁটি পুজোর অনুষ্ঠানটা কিন্তু সবেমাত্র সম্পন্ন হয়েছে, কারণ হোমের যে আগুন সেটা কিন্তু এখনো জ্বলছে, ধোঁয়াটা কিন্তু বেরোচ্ছে। ওখানে রয়েছে ঘর, ঘর স্থাপন করা হয়েছে। টোটালটা সাজানো রয়েছে স্টেজে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিগত সমস্ত বছরের প্রতিমার ছবি, মণ্ডপের ছবি, সেগুলো কিন্তু বারবার স্ক্রিনে রয়েছে হচ্ছে। মিত্র স্কোয়ারের খুঁটি পুজোর অনুষ্ঠানে কিন্তু প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে, চারিদিকে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, কিন্তু এই অনুষ্ঠানে সবাই যোগদান করেছেন কিন্তু। আর এখন যে গানের অনুষ্ঠান চলছে, সবাই মিলে কিন্তু একসাথে বসে সেটা দেখছেন, কিন্তু অলরেডি পোতা হয়ে গেছে খুঁটি। খুব সুন্দর করে খুঁটিটা সাজানো, পুরো টোটাল কিন্তু ফুল দিয়ে সাজানো রয়েছে, বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো রয়েছে। সমস্ত মহিলারা কিন্তু এখন একসাথে এখানে একত্রিত হয়ে ফটো তুলবেন, ভীষণ ভালো লাগে। এই মুহূর্তগুলোই কিন্তু সত্যি দুর্গাপুজোর ফিলিংসটাকে কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয়। দুর্গাপুজোর শুভ সূচনা সন্তোষ মিত্র স্কোয়ারে ইতিমধ্যেই হয়ে গেল। বিগত বছর দিল্লির লাল কেল্লা দেখার পর এবছর কি দেখতে পাবো ঠিক সেই চমকটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা থাকবে। এই যে টোটাল এত বড় প্রাঙ্গণটা, এই প্রাঙ্গণটাকে ঘিরে কিন্তু প্রতি বছর সুন্দর করে এই পুজোটা কিন্তু অনুষ্ঠিত হয়। প্রত্যেক বছর সুন্দর করে এই পুজোর আয়োজন করা হয়, এত বছর ধরে আমরা দেখে আসছি এই মাঠকে কেন্দ্র করে বিশেষ জনপ্রিয় পুজো কিন্তু এখানে সেজে ওঠে। এই পুজোটা শুরু হয়েছিল মধ্য কলকাতা সার্পেন্টাইন লেনের চ্যাটার্জি বাড়ির একটি ছোট্ট জায়গায়, সেটা হচ্ছে 1936 সাল। পুজোর যখন বিজয় সম্মেলন হতো, তখন পথিত যশা শিল্পীরা যেমন জ্ঞানপ্রকাশ ঘোষ, যেমন আধুনিক সঙ্গীতের জনক রায়চাঁদ বড়াল, ভি বালসারা, প্রখ্যাত বাঁশিবাদক হিমাংশু বিশ্ব, ওই ছোট জায়গায় চলতে চলতে দেশ স্বাধীন হলো 1947 সাল। 1948 সালে এই সেন্ট জেমস স্কোয়ার অধুনা সন্তোষ মিত্র স্কোয়ার এই পুজোর পুনঃপ্রতিষ্ঠা হলো। এবং এই সন্তোষ মিত্র স্কোয়ারে যখন এই পুজো চলছে, তখন এই পুজোর নাম ছিল শিয়ালদা সার্বজনীন দুর্গোৎসব সমিতি।
1993 সালে এই অঞ্চলের প্রবীণ মানুষরা তারা মাননীয় সভাপতি প্রদীপ ঘোষের কাঁধে দায়িত্ব অর্পণ করেন, এই গুরু দায়িত্ব দেন। সেই 1993 সাল থেকে আমাদের পুজোর আর পেছনে তাকাতে হয়নি। প্রত্যেক বছর এই পুজোর দেখার জন্য সন্তোষ মিত্র স্কোয়ারে লাখো লাখো মানুষের সমাবেশ হয়। কখনো আমরা মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছি, যেমন 2011 দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, এটা যখন মণ্ডপ সজ্জার মাধ্যমে পরিবেশন করলাম সেই বছর বাংলার পরিবর্তন ঘটল। 1996 সালে যখন নেতার নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মশতবর্ষে তারই ব্যবহৃত কামাতামারু যুদ্ধ জাহাজের আদলে মণ্ডপ সজ্জার আমরা মানুষের সামনে উপস্থাপন করলাম এবং এত দর্শক হয়েছিল কলকাতা পুলিশ র‍্যাপ নামাতে বাধ্য হয়েছিল দর্শক নিয়ন্ত্রণ করার জন্য। এইভাবে আমরা প্রত্যেক বছর কোনো না কোনো সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছি মণ্ডপ সজ্জার মধ্যে। এবছর আমরা আরও বড় চমক আপনাদের সামনে হাজির করব, সেটা এই মুহূর্তে আমরা প্রকাশ করছি না। আমাদের পুজো কমিটির সাধারণ সম্পাদক তথা এই অঞ্চলের পুর প্রতিনিধি সজল ঘোষ, যিনি যেমন কলকাতা পুরসভার মানুষকে পুরসভা পরিষেবা দেন সেটা বাদ দিয়েও তিনি সামাজিক বহু অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, যেমন এখানে খাদ্যমেলা এই মাঠে আপনারা দেখেন, এই মাঠে আপনারা দেখেন বইমেলা, এই মাঠে আপনারা দেখেন পাখির মেলা, এই মাঠে আপনারা বসন্ত উৎসব, এই মাঠে আরও বিভিন্ন রকম অনুষ্ঠান রক্তদান অনুষ্ঠান আমরা করে থাকি এবং এই সামাজিক কর্মকাণ্ড পুজোর সঙ্গে জড়িয়ে আছে, আমরা মানুষের সেবা করি। আমরা গত বছর অ্যানাউন্স করেছিলাম যে কেজি টু পিজি ছাত্রছাত্রীদের 1000 টাকা করে আমরা স্টাইপেন্ড মানে তাদের দেব, সেটা আমরা দিয়েছি এবং আমরা 50 নম্বর ওয়ার্ডে যত সার্বজনীন দুর্গা পুজো আছে আমাদের বাদ দিয়ে তারা যাতে শক্তিশালী হয়, তারা যাতে আরও বড় পুজো করতে পারে, তাদেরকে আমরা সাহায্যের হাত নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সহযোগিতা করেছি। এই হচ্ছে আমাদের পুজো। আগামী দিনেও আমরা সামাজিক কাজ নিয়ে আমরা এগিয়ে যাব এবং এবছর পুজোর বিশাল চমক থাকবে এবং সন্তোষ মিত্র স্কোয়ার মানে জনজোয়ার, জনপ্লাবন, জনসমুদ্র, জনবিস্ফোরণ, এটার ব্যতিক্রম ঘটবে না এবছর। পূজার মধ্যে দিয়ে কিন্তু আজকে শারদ সূচনা হয়ে গেল, কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, যদিও আমার একটু লেট হয়ে গেছে পৌঁছাতে, মোটামুটি কুটিরে তখন বসানো হয়ে গেছে আর সবেমাত্র পুজোটা শেষ হয়েছে, তবে এবছর কী হতে চলেছে তার ধারণা কিন্তু এখনও পাওয়া যায়নি, হয়তো কিছুদিন পর থেকে আমরা ধারণাটা জানতে পারবো, সেটার জন্য অপেক্ষা তো রইল। আজকে খুঁটি পুজো দিয়ে সূচনা হয়ে গেল, কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।